একটা টিম যখন স্টার্টিংটা একটা জয় দিয়ে শুরু করে, সেক্ষেত্রে টিমের অপরচুনিটি থাকে যে তারা আরও ভালো খেলবে, কারণ প্রেশারটা খুব কম থাকে এবং নিজেদের 100% দেওয়ার অপরচুনিটা বেশি থাকে। তো আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে, আমরা ব্যাটিং ভালো করছি উইকেটটাতে, বোলিংয়ে আমরা হয়তো বা প্রথম 30টা ওভার অত ভালো করতে পারি নাই, বাট লাস্টের দিকে কামব্যাকটা খুব ভালো হয়েছে, যার কারণে ওদের রানটাও বেশি হয় নাই। ওদের সেট ব্যাটসম্যান ছিল শেষ পর্যন্ত, বাট ওই অনুযায়ী রান করতে পারে নাই, যেটা আমাদের কনফিডেন্স, বা এই যেহেতু একটা লং টুর্নামেন্ট, এই লং টুর্নামেন্টে কনফিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যাতে আমরা প্রত্যেক ম্যাচ জয়লাভ করতে পারি, সেক্ষেত্রে ফার্স্ট উইনটা খুব ইম্পর্টেন্ট ছিল। উইকেট নিয়ে যদি বলেন যে আপনার যেরকম উইকেট চান সবসময় ঘরোয়া ক্রিকেট নিয়ে, এই এই সেই তুলনায় বা সেই যদি পার্থক্য করতে পারি উইকেটটা কেমন ছিল? উইকেটটা স্পিন ফ্রেন্ডলি ছিল, বল গ্রিপ এবং টার্ন দুইটাই করতেছিল, প্রথম দিক থেকেই টার্ন করা শুরু করছিল, বাট আমরা ব্যাটসম্যান হিসেবে আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো খেলছে। আর উইকেট চাওয়ার ক্ষেত্রে হয় কি, অ্যাজ এ স্পোর্টসম্যান, অ্যাজ এ প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, যে উইকেট যেমনই থাকুক না কেন, আমাদের আমাদের 100% দিয়ে খেলতে হবে, উইকেটের ক্ষেত্রে কোনো অভিযোগ নাই। এই কারণে, কারণ প্রফেশনালিজমে যেটা দেওয়া হবে আমাদের জন্য যেমনটা ছিল তাদের জন্য তেমনটা ছিল, তো এই ক্ষেত্রে বলবো যে ঠিকই ছিল। একটু যদি নিজেকে নিয়ে বলেন যে আফটার বিপিএল আপনার ফার্স্ট এই ধরনের বিগ ম্যাচ, এবং দুইটার পার্থক্যটা কেমন? বিপিএলটা ছিল মানে প্রেশার ছিল, বা ওখানে ইন্টেনশন বা ইন্টেন্সিটিটা খুব হাই ছিল, অপর মানে একটা ভুল করলে সেই ভুলটা শুধরানোর সময় খুব কম ছিল, বাট এইখানে যেহেতু লং টুর্নামেন্ট, ভুল করলেও ভুলটা শুধরানোর সময় আছে, এবং যেহেতু 10 থেকে 15টা ম্যাচ আছে, আমি টার্গেট করব যে টপ অফ দ্য লিস্টে উইকেটের দিক থেকে থাকা এবং নতুন কিছু শেখার, যা আমার ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে দিবে। আমি আগেও একটা কথা বলেছি যে বিপিএল হয়তো আমার ভালো গেছে, আমি যদি প্রত্যেকটা টুর্নামেন্টটা ভালো খেলতে পারি তখনই আমি ভালো প্লেয়ার হিসাবে নিজেকে প্রমাণিত করতে পারবো। তাছাড়া একটা টুর্নামেন্ট ভালো খেললাম, একটা টুর্নামেন্ট খারাপ খেললাম, এটা একটা ভালো প্লেয়ারের বৈশিষ্ট্য না। রাইট, এই যে আপনি ভালো খেলার কথা বলছিলেন, আপনি একটা ধারাবাহিকতার মধ্যে আছেন এবং কনসিস্টেন্ট ভালো করে যাচ্ছেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এই টুর্নামেন্টে খেলছেন, এবং এইটা আসলে কতখানি হেল্প করে একটা ভালো টিম পাওয়ার ক্ষেত্রে? টিম পাওয়ার ক্ষেত্রে টিমটা পরের বিষয়, আগে নিজেকে তৈরি করার ক্ষেত্রে এটা খুব হেল্প করে, কারণ টিম জিনিসটা যদি কোনো টিমের ওনার বা টিমের যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি ক্যাপেবল, দেন তারা পিক করবে। বাট আমি যদি নিজেকে তৈরি রাখি, আমি সব জায়গার জন্য ক্যাপেবল থাকবো, কারণ আমি জানি না যে নেক্সট ইয়ার আমি কোন টিমে খেলবো, বাট আমি যদি নিজেকে তৈরি করে রাখি, আমি এটা গ্যারান্টি দিতে পারবো নেক্সট ইয়ার আমি ভালো খেলবো। তো আমি ওই টার্গেটটাই নিয়ে আগানোর চেষ্টা করতেছি। এই যে নিজেকে প্রিপেয়ার করার কথা বলেন, নিজেকে তৈরি করার কথা বলেন, এই প্রসেসটা কি, আপনি কীভাবে করছেন? দেখেন, বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ যদি আজকে 100 মারে কিন্তু তার যদি ইম্প্রুভমেন্ট না থাকে, তার চান্স আছে যে তার 100টা সামনে গিয়ে 80তে চলে আসবে, এবং সে যদি 80টা ইম্প্রুভ না করে সামনে সেটা 40-এ চলে আসবে। কারণ ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে ডে বাই ডে ইম্প্রুভ করতেছে, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে যেভাবে অ্যানালাইসিস হচ্ছে, সেখানে তার প্রত্যেকটা প্লেয়ারের উইক জোনকে স্ট্রং জোন বানাতে হবে, এবং তার শর্টস অ্যাবিলিটি থেকে শুরু করে বোলিংয়ের স্কিল আরও বাড়ানো লাগবে। তো আমিও সেটার চেষ্টা করতেছি, আমার হয়তো বা এই আর বিপিএল ভালো গেছে, তো এমনও তো হতে পারে যারা অপোনেন্ট টিম থাকবে আমার সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে রাখবে, আমার যে স্ট্রেংথগুলো আছে আমি এটা যদি এটা না বাড়াই নেক্সট ইয়ার হয়তো বা আমি ভালো করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার ইম্প্রুভমেন্টটা বজায় রাখতে হবে। আমি দেখা যাচ্ছে কিছুদিন আগেও সায়াদলের ক্যাম্পে ছিলাম, সেখানে নতুন নতুন স্কিল বাড়ানোর ইন্টেনশনে ছিলাম, এই টুর্নামেন্ট থেকেও নতুন নতুন স্কিল বাড়ানোর চেষ্টা করতেছি, যেটা আমি মনে করবো যে আমার 2-3 উইকেটগুলোকে 5 উইকেটে নিয়ে যাবে, বা আমি আমার টিমের জয়লাভের ক্ষেত্রে খুব ভালোভাবে হেল্পফুল হতে পারবো। ওয়ার্ল্ড ক্রিকেটের কথা বললেন যে ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে খেলছে বা টোটাল ক্রিকেট খেলার চেষ্টা করছে, যে মানে নতুন নতুন জিনিস সবসময় ইনক্লুড করতেছে, সেই তুলনায় আমাদের সঙ্গে যে মানে পার্থক্য যদি করতে বলি, যে আমরা সেই তুলনায় কতটা পিছিয়ে আছি, কিংবা আমরা সেই তুলনায় কী কী পাচ্ছি বা পাচ্ছি কিনা? এখন দেখেন, আমরা স্টিল লার্নিং ওয়ার্ল্ড ক্রিকেটে, তাদের অনেক বেনিফিট আছে, অনেক কিছু আছে, যদি আপনি T20 ODI-এর দিকে ধরেন, তাদের স্ট্রেংথের দিক থেকে শুরু করে অনেক কিছু আছে, বাট আমি বাংলাদেশের প্লেয়ারকে দেখেছি তারা খুব হার্ডওয়ার্কিং, ইভেন আমি যখনই ক্যাম্প করি তারা জানে যে নিজেদের কোন জিনিসটা নিয়ে কাজ করতে হবে বা কোনটা নিয়ে কাজ করা লাগবে, হয়তো বা তাদের ম্যাচে কিছু কিছু সময় সেটা হয় না, বাট দে আর স্টিল লার্নিং, তো লার্নিংয়ের ক্ষেত্রে একটা ফিউচার থাকে সব সময়। আমাদের ইয়াং জেনারেশন যারা আসছে, ইভেন আমাদের 19 ব্যাচটা দেখেন, তারা কিন্তু প্রতিনিয়ত লার্নিং করতেছে, প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের ওই 15 জনের ভিতর থেকে 2-3 জন কিন্তু টপ পারফরমেন্স থাকতেছে, তো দ্যাটস মিন্স আমাদের ফিউচার খুব ভালো।
তো এই যে ফিউচার ভালো, এটা যদি আমরা প্রত্যেকটা সিরিজে নতুন নতুন জিনিস শিখতে থাকি তাহলে ফিউচারটা আরও ভালো হবে। কারণ আমাদের ট্যালেন্ট আছে, ট্যালেন্টটাকে আমরা যদি কনসিস্টেন্টলি হিসেবে নিতে পারি সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে একটা অনেক ভালো পজিশনে থাকতে পারবো। যেমন আমরা ওডিআইতে কিন্তু একটা ভালো পজিশনে আসি, তো আদার্স ক্ষেত্রেও যদি আমরা প্লেয়ার বাই প্লেয়ার হার্ডওয়ার্ক করি ইনশাল্লাহ সেসব দিকেও ভালো করতে পারবো। লাস্ট টু কোশ্চেন্স, একটা হচ্ছে যে আপনি বললেন যে স্পিন বান্ধব উইকেট ছিল একটা আজকে, এবং তারপর আপনি কিন্তু ভালো স্টার্ট নিয়ে এসে দিয়েছেন দলকে, ফার্স্ট উইকেটটা আপনার কাছ থেকে এসছে, এটা কি আসলে বিপিএলে যে ধারাবাহিকতাটা ছিল বা বিপিএলে যে যেভাবে নিজেকে প্রমাণ করেছেন সেটা কি হেল্প করেছে কিনা, বুস্ট করেছে কিনা? বিপিএল সত্যি কথা বলতে গেলে বিপিএলের আগেও আমি যেমনটাই কনফিডেন্ট ছিলাম এখনও তেমনটাই কনফিডেন্ট আছি। আমার বলিংয়ে কনফিডেন্টের বিষয়টা সবসময় ভালোই থাকে, বাট বিপিএল আমাকে নতুন জিনিস শেখাইছে, যে শেখানোটা হয়তো বা অনেক ব্যাটসম্যানের থেকে আমাকে আগায় রাখছে। আমি এটা শিখছি যে একটা দুইটা বাউন্ডারি খাইতেই পারি, কিন্তু এটা ডাজেন্ট ম্যাটার, কারণ দুইটা চারের থেকে একটা উইকেট অনেক মূল্যবান। তো আমরা প্রথম দিকে হয়তো বা রান একটু বেশি হয়েছিল, তারপরে কিন্তু উইকেটটা নেওয়ার পরে আমরা অনেকটা আগাতে পারছি, এবং স্লগ ওভারে আমি যখন উইকেট পাই সেটার ক্ষেত্রে আমাদের টিমকে অনেক হেল্প করে। কারণ লাস্টের এই 8-10 রান থেকে শুরু করে 10-15 রানটা খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যাচ কিন্তু হার জিত নির্ধারণ করা হয় 5-6 রান বা 1-2 রানের বিষয়ে। তো আমি স্লগ ওভারটাও খুব ইম্পর্টেন্ট মনে করি একটা টিমকে ড্যামেজ করার ক্ষেত্রে, এবং নতুন বলের 1-2টা উইকেটও খুব ইম্পর্টেন্ট মনে করি, এবং বিপিএল সেটা আমাকে আজকের ম্যাচে টুকটা যতটুকু ভালো করছে এটা করার ক্ষেত্রে খুব হেল্প করছে। এবং লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে নিশ্চয়ই যে একটা টার্গেট সবসময় ফিক্স থাকে যে কোনো টুর্নামেন্টে, এবার ডিপিএল নিয়ে আসলে নিজের ভাবনাটা কি বা টার্গেট? দেখেন, একটা প্লেয়ার যখন হার্ডওয়ার্ক করে তার সবসময় গোল থাকে, এবং আমি মনে করি এটা আমার না, পুরো প্রত্যেকটা প্লেয়ারেরই গোল থাকা উচিত সে যখন কোনো টুর্নামেন্টে যাবে যে আমি বেস্ট প্লেয়ার হব। কারণ আমরা হার্ডওয়ার্ক করি এটার জন্য, আমরা হার্ডওয়ার্ক করি ভালো খেলার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। তার যদি গোল ফিক্স করার থাকে, গোলে কোনো ধরাবাধা থাকে না, সে নিজেকে সবসময় উঁচু জায়গায় রাখা উচিত এবং তার ওই লক্ষ্যের জন্য কাজ করা উচিত। সে যদি ওই লক্ষ্যের জন্য কাজ করে সে 50% অপরচুনিটিগুলো গ্র্যাব করবে, কারণ সে জানে যে আমার টার্গেট হচ্ছে বেস্টের ভিতরে থাকা। তো আমিও যেহেতু গত বিপিএল ভালো গেছে এই টুর্নামেন্টও ভালো করবো, এবং আগামী প্রত্যেকটা টুর্নামেন্টে আমার টার্গেট থাকবে আমি যেন বেস্ট প্লেয়ারই হই, কারণ হার্ডওয়ার্ক এটার জন্যই করতেছি এবং উচিত এই গোলটাই রাখা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.